বাঘাইছড়িতে তেজপাতা চাষে বাজিমাত কোটি টাকা লেনদেনের আশা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এবার তেজপাতার বাম্পার ফলন হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ছোট বড় প্রায় দুইশটি তেজপাতা বাগান রয়েছে প্রতিটি বাগানেই এবার আশানুরূপ ফলন হয়েছে আর বাজারেও তেজপাতার ব্যাপক চাহিদা রয়েছে ফলে মশলা ও ঔষধি গুণে সমাহার তেজপাতা চাষে ব্যাপক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ পাহাড়ে মূলত মিশ্র বাগানের সাথে তেজপাতা চাষাবাদ করে থাকেন স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষজন তবে বাজারে তেজপাতার ব্যাপক চাহিদা থাকায় অনেক কৃষক আলাদাভাবে তেজপাতার চাষে আগ্রহী হয়ে উঠেছে তেজপাতা বাগান একবার করেই বছরের পর বছর ফলন পাওয়া যায় গাছ পরিপূর্ণ হওয়ার পর থেকে ডালপালা ছেঁটে তেজপাতা সংগ্রহ করা যায় অল্প খরচে বেশি লাভজনক চাষাবাদ হচ্ছে এই তেজপাতা চাষ বাজারে পাইকারি দরে প্রতি কেজি পাতা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় মঙ্গলবার একুশ ডিসেম্বর সকালে সরজমিন উপজেলার প্রশিক্ষণ প্রশিক্ষণটিলা এলাকায় গিয়ে দেখা যায় তেজপাতা ব্যবসায়ী রফিকুল ইসলাম বাগান থেকে সংগ্রহ করে তেজপাতায় স্থানীয় পাহাড়ি নারী শ্রমিকদের সহায়তায় ডালপালা থেকে আলাদা করার কাজ করছে তেজপাতা ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান এবার পাহাড়ে তেজপাতার ভালো ফলন হয়েছে তাই তার ব্যবসাও ভালো হবে বলে আশা করছে সে রফিকুল ইসলাম জানায় সেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে বাগান ক্রয় করে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে পাতা সংগ্রহ করে বাজারজাত করে পাইকারি ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে এতে যা আয় হয় তা দিয়ে তার ছয়শ দেশের সংসার চলে উপজেলার চার কিলো বাঙালিপাড়া এলাকার তেজপাতা চাষী মোহাম্মদ আলী জানান কৃষি বিভাগের পরামর্শে তিনি সহ আরো জন চাষী প্রায় ত্রিশ একর জায়গায় তেজপাতার আবাদ করেছেন সব মিলিয়ে এলাকায় প্রায় তিন হাজার গাছ রয়েছে প্রতিটি গাছ এক হাজার টাকা করে বিক্রি হলে প্রায় আটচল্লিশ লাখ টাকার লেনদেনের আশা করা হচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফাইল আহমেদ বলেন পাহাড়ের জুম চাষ বন্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিশ্র ফল বাগান ও বিভিন্ন ধরনের মশলা বাগান করার উপর গুরুত্ব আরোপ করছে তার ধারাবাহিকতায় বাণিজ্যিকভাবে পাহাড়ে তেজপাতা চাষ করা হয়েছে কৃষি বিভাগ পরামর্শ প্রদান করলেও তেজপাতা চাষে আলাদা কোনো প্রকল্প না থাকায় সার বীজ কীটনাশক দিয়ে সহায়তা সম্ভব হয়নি তবে বাঘাইছড়িতে এবার কোটি টাকা তেজপাতার কেনাবেচার সম্ভাবনা রয়েছে